আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ব্লগ ইউকে। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখরা দেশ এবং দেশের বাহিরে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজ আমি আপনারা লগে আমার খাসামরিচ গাছের ভিডিও শেয়ার করব, দেখতে পারবা আপনারা। আলহামদুলিল্লাহ অনেক খাসামরিচের দর্শে আপনারা দেখতে পারবা। তো আপনারা লোকে অনেকদিন হয়ে গেছে আমার খাসামরিচ গাছের ভিডিওর আপডেট দিছি না, খাসামরিচের আপডেট। তো আইজ দিব, দেখতে পারবে আপনারা। তো গাছটা কিন্তু অনেক লম্বা হয়েছে আপনারা দেখতে পারা, মাশাআল্লাহ। আমি জানি না নর্মালি খাসামরিচের গাছ অতটুক লম্বা হয়নি। তো ওইখানে দেখলা দুইটা খাসামরিচের গাছ আর ও আছে, আলহামদুলিল্লাহ সবগুলা খাসামরিচ গাছের মাঝেও আমার খাসামরিচ আইছে, দেখতে পারা কতটুক লম্বা হয়েছে গাছ। তো ওখানে আমি খাসামরিচ গাছের কিছু পাতা ফালাইয়ে দিই আর আপনাদের লগে শেয়ার করে নেই। আর অবশ্যই গাছে খাসামরিচ গাছের পাতা ফালাইয়ে দিই, আমি গাছের মাঝে ভিটামিন দিব, যার কারণে আমি গাছের পাতাগুলো ফালাইয়ে দিলাম। সবসময় আমি অক্টো করি আমার গাছের মাঝে ভিটামিন দিবার আগে, বা যেদিন আমি গাছের পাতাগুলো ফালাইয়া দিই ওদিনই ট্রাই করি গাছের মাঝে যে কোনো ধরনের ভিটামিন দেওয়ার। কারণ একটু ওই গাছের মাঝে যে পাতাগুলো আছে এগুলো থাকলে গাছের একটু হেলদি থাকে, মানে একটু শক্তি পায়। তো আপনারা যদি ওগুলো ফালাইয়া দিলেন গাছটা কিন্তু একদম আনহেলদি হয়ে যায়। তো আপনারাও ট্রাই করবা। এরপরে ও দেখরা আর একটা খাসামরিচের গাছ। গাছের মাঝে ভিটামিন দিলে আবারও নতুন করে গাছে পাতা দিব, কোনো সমস্যা নাই। ও দেখরা আর একটা খাসামরিচের গাছ, আলহামদুলিল্লাহ। এবার খাসামরিচের গাছ তো কি লাগের ভালো ফলন পাই আশা করা যাইল। দেখতে পারবা কত মরিচ আছে। আর আমার খাসামরিচের গাছ আমি যেখানেই রাখছি এখানে কিন্তু রয়ে থাকে সবসময়, যার কারণে গাছগুলো আমি ওখানেও রাখছি। তারপরে ও দেখা আরও একটা আরো দুইটা খাসামরিচের গাছ। এই গাছের মাঝে ইয়ে খাসামরিচ আছে, একটার মাঝে। তো সেমভাবে আমি আমার সবগুলো খাসামরিচ গাছে বড়ো যে পাতাগুলো আছে ওগুলো আমি ফালাইয়া দিই আর আপনাদের লগে ফোরের ক্লিপও আমি শেয়ার করবো আমার খাসামরিচ গাছের মাঝে কিতা খাবার দিব আজকে। তো আপনারা দেখতে থাকা। Thank you.
তো সেম ভাবে আমি আমার সবগুলা খাসামরিচের গাছে বড় যে খাতাগুলো আছে বা একটু ঘন যে খাতাগুলো আছে ওগুলো ফালাইয়া দিলাইছি। আবার দেখতে পারেন আপনারা, আমি আমার খাসামরিচের গাছের মাঝে ভিটামিন দিই আর আপনাদের লগে শেয়ার করি। তো আইজ আমি আমার খাসামরিচের গাছের মাঝে যে খাবারটা দিব আপনারা দেখতে পারা, এটা হচ্ছে গিয়া টমেটো ফুড। এটা খালি যে টমেটো গাছে দিতা তা কিন্তু আপনারা যে কোনো গাছের মাঝে দিতে পারবা। তো এখানে আমি 6 লিটার পানির মাঝে দেখতে পারছেন, একটা কাপের মতো একটা মেজারমেন্ট কাপ আছে, ওটা আমি 1 কাপ দিছি। আর ওটা আমার পানির সাথে মিক্স করছে আপনারা দেখতে পারছেন। আর আমি যে খাসামরিচের গাছের ফাতা ফালাইয়া দিছি, যার কারণে আমি সেম দিনই আমার খাসামরিচের গাছের মাঝে ভিটামিন দিলাম আর আপনারা লগেও শেয়ার করাম। তো আমি আশা করছি আমার আজকের গার্ডেনিংয়ের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো যদি আমার আজকের গার্ডেনিংয়ের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক করবা, কমেন্ট করবা আর শেয়ার করবা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির লগে। আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগেও থাকবা। তো আপনারা দেখতে পারা আমি সবগুলা খাসামরিচের গাছের মাঝে মিক্স করে রাখছিলাম যে খাবার, ওগুলো আমি দেরাম আর আপনারা লগেও শেয়ার করলাম। তো ফাইনালি সবগুলা খাসামরিচের গাছের মাঝে আমি খাবার দিলাইছি আপনারা দেখতে পারছেন। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক খাসামরিচ ধরছে। আর আপনারা লগে আমি নেক্সট ভিডিওত শেয়ার করবো আমার খাসামরিচের গাছের আপডেট, যে টমেটো ফুড দেওয়ার পর আমার খাসামরিচের গাছের মাঝে কতটুকু পরিমাণ ফলন হয়েছে ওগুলো আমি নেক্সট ভিডিওত শেয়ার করবো। তো আমি আশা করছি আমার আজকের গার্ডেনিংয়ের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগছে। আর আপনারা আমার লগে অত সময় থাকার লাগি আর ভিডিওটা ফুল ওয়াচ করার লাগি আপনারা সবাইরই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখব অন্য কোনো গার্ডেনিংয়ের ব্লগ লইয়া। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আবারও দেখব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।